সুপ্রভাত কলকাতা। আজ আমার এই শহরে আপনাদের সাথে এক দীর্ঘ আড্ডার অন্তিম মুহূর্ত। আমার জীবনের ক্লাইম্যাক্সটা শেষ করতে পাড়ি দিতে যাচ্ছি এক নতুন শহরে। পুরোটা বছর ধরে খুঁজে চলেছি হারানো বন্ধুকে খুঁজতে। আমার আবার ওই শহরে যাওয়া। এমন করে কি দেখছেন আঙ্কেল? কাউকে না চিনে না দেখে এমনও ভালোবাসা হয়? কষ্ট হলো যে দীর্ঘ 20 বছর যাবৎ আমি শুধু সংসারের দায়িত্বই পালন করে গেলাম, সব কর্তব্য করেছি, কিন্তু বিনিময়ে কোনোদিনও ভালোবাসাটা ফিরিয়ে নিতে পারলাম না। পোড়া আপন ভোলা তোমার ঈশ্বরে কান পাতি মিলিয়ে আঁখি আশা নব। তুমি কি জানো তুমি একটা কাপুরুষ? জানি না আমার এই প্রচেষ্টা আদৌ সফল হবে কিনা। তবে মনে বিশ্বাস আছে যে আমি যখন হারিয়েছি আমি তাকে খুঁজে পাবো। তুমি জানো ওর নাম কি? তুমি যদি আমার না হও তাহলে কারুর হতে দেব না। ছোটবেলা থেকে আমি নিজেকে সবসময় একটা ফিল্মের হিরো একেবারে পারফেক্ট। কিন্তু তুমি জানো একটা মানুষ নিজের মধ্যে সব থেকে বেশি কোন জিনিসটাকে পছন্দ করে? আত্মসম্মান বোধ। মা মা আমাদেরকে, আমি জানি এখনো দেবেন না। কি ইগোতে লাগলো? ভালোবাসার মানুষ কাছে না থাকলে তার যে কি কষ্ট। ও আপনি আমার নামটা জানতে চেয়েছিলেন। সুবিনয় ঘোষ, অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতাম।